আজকে আমি রান্না করব দারুণ স্বাদের পাট শাক আমি পাট শাক নিয়েছি পাট শাক ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দেবো দেবো স্বাদ মতো লবণ লবণ আমি একটু ভেজে নিব একদম ঘরোয়া উপকরণে এই দারুণ স্বাদের পাট শাক রান্না করতে হলে আপনারা পুরো ভিডিও দেখবেন একটুও স্কিপ করবেন না আর একবার হলেও এই দারুণ স্বাদের পাট শাক বাড়িতে রান্না করবেন দেখবেন আপনার সবাই প্রশংসা করবে আমি পাটশাক দিলাম এবার পাটশাক আমি নাড়াচাড়া করে ঢেকে দেব আর এই সময় শাক ভেজে নেব দেখুন অনেকটাই জল বেরিয়ে এসেছে এবার থেকে না যায় আর একটুও জল না থাকে আমার ভিডিও যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই শাক ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা ছোট সাইজের রসুন কুচি কুচি করে কেটে ভেজে নিব। আমি ভেজে তুলে নিলাম এবার শুকনো লঙ্কা রসুন হাত দিয়ে ভেঙে নেবো আর পাট শাকের সঙ্গে মিশিয়ে দেব। দেব একটু সর্ষের তেল আর ভালো করে হাত দিয়ে মেখে নেব এবার পরিবেশনের জন্য রেডি দারুণ স্বাদের পাট শাক দেখুন আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ আবার আসব নতুন রেসিপি নিয়ে